টঙ্গীর তুরাক নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন ঘন কুয়াশার মাঝেও ইজতেমায় মুসল্লিদের ভিড় ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে তবলিক জমায়েতের মুসল্লিরা জমায়েত হয়েছেন এখানে এবার উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি অংশ নিচ্ছেন ইজতেমায় নামাজ আদায় সহ নফল ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তারা প্রতিনিধি তাফিদ কবিরের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ আলীর রিপোর্ট দ্বিতীয় দিনে বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন অগণিত মুসল্লি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ জমায়েতে লাখো মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত ইস্তেমা ময়দান ও আশেপাশের এলাকা আল্লাহর নৈকট্য লাভের পথ জানতে লাখো মানুষের এ জমায়েত জানান মুসল্লিরা যা বলতেছেন কাজ ছড়িয়ে দেওয়া যায় করার জন্য আল্লাহর দিনের ডাক এ ডাক সারা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে কিভাবে পৌঁছে দেশটা যেন সুন্দর থাকে এবং সব মুসলমান যেন এখানে আমরা বসবাস করতে শান্তিতে আমরা কোনো ধর্মের লোককে হিংসা করব না এবং ঘৃণও করবো না আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়কে মধ্যরাত থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা রাত বারোটার পরে আমরা যান যান চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ করব। অর্থাৎ আমরা ঢাকা আগত গাড়িগুলিকে যখন ইস্তেমা যাবে এগুলি আমরা আবদুল্লাপুর থেকে ই করে দেবো আশুলিয়া থেকে কামারপাড়া আর টাঙ্গাইল এবং মাইমসিং থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো আমরা বুগড়া বাইপাস এবং আগত মুসল্লিরা যাতায়াতের যেন অসুবিধা না হয় সে কারণে পণ্ডটির শাটল বাস যাতায়াত করবে রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব ইউসুফ আলী বাংলা টিভি নিউজ ডেস্ক